স্বচ্ছতাক লৈ এফালে যদি শিক্ষক আনফালে আকৌ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীয়ে দিয়া ঘোষণার পাছত নারাজ শিক্ষক সমাজ কিয় এটা ঘন্টার বাবে সাফা করবলে ওলাই আহিব নোৱাৰে শিক্ষক বুলি উলুতাই প্রশ্ন করেছে শিক্ষামন্ত্রীয়ে কিন্তু খং প্রশমিত করার চেষ্টা নকরিলে শিক্ষামন্ত্রীয়ে 365 দিনের ভিতর এটা ঘন্টা যদি কাম করে তেতিয়া হলে তেওঁলোকর শৈক্ষিক সমাজত বা শিক্ষাদানত কত ইমান ডাঙর এক পাহাড় ভাগি পড়ে যে আমি এটা স্বচ্ছতা অভিযান করেছো আর তার কারণে আগদিনাখন কোয়া হয়েছে এক ঘন্টা স্বচ্ছতা এই এক ঘন্টাটুক লৈ কোনো 12 মাহর পাঠ্যক্রম সম্পূর্ণ নহব এই অভিযোগ উত্থাপন করা না না প্রশ্ন তাতে উত্থাপন হয়েছে 2 অক্টোবরের গান্ধী জয়ন্তীর দিন স্বচ্ছতার বাবে শ্রমদান এই কার্যসূচীর বাবে আহ্বান জানাইছিল শিক্ষক সমাজক কিন্তু বন্ধর দিনটো আহি কাম করবলগা হওয়ার বাবে শিক্ষক সমাজে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সামাজিক মাধ্যমত খুব আক্ষেপ ভরা এই সামাজিক মাধ্যমের পোস্টবুলর পাছত শিক্ষামন্ত্রীগড়ে তেওঁলোকক বুজনি দিয়ার পরিবর্তে আকৌ উভতি ধরা পরিলক্ষিত হল এক ঘন্টার স্বচ্ছতা বন্ধর দিনত বিদ্যালয়লৈ আহিবল দিয়া হয়েছে এটুক লৈ আপত্তি আর হেতু জাতির পিতার নামত তার কারণে বিদ্যালয়ত বন্ধর দিনতো আহিবলৈ কোয়া হল এটুক লৈ ইমান আপত্তি কিয় লজ্জানত হয়ে আছে দেশখন এখন লেতেরা দেশ হিসাবে চারিওফালে অপরিষ্কার হাবি জঙ্গল লেতেরা আবর্জনা শিক্ষক সমাজের খুব কেবল এটা দিনের এই ঘোষণার বাবেই নহয় শিক্ষামন্ত্রীর উপরত বা শিক্ষা বিভাগটির উপরত বহু আগরে পড়ায় শিক্ষক সমাজের একাংশ শিক্ষক সমাজের খুব আছে আর যে খুব আরম্ভ হয়েছিল শিক্ষা সেতু এপর শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স দিবর বাবে তেওঁলোকে ফটো উঠাবলগা হয়েছিল আর সেয়া তেওঁলোকৰ মোবাইলত ইনস্টল করব নোৱাৰা বুলি তেওঁলোকে মন্তব্য করেছিল কিন্তু তার পাছতে শিক্ষক সমাজ যদি ডালে ডালে তেতিয়াহলে শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী পাতে পাতে তেওঁলোকে নিজের মোবাইলত ইনস্টল করবলে অসুবিধা হওয়ার বাবে ট্যাবলেট দিছিল আর ট্যাবলেটত ইনস্টল করে দিছিল শিক্ষা সেতু এপ যত কেবল নিজের এটেন্ডেন্স নহয় ছাত্র ছাত্রী সকলেরও উপস্থিতির প্রমাণ দিবলগা হয় কিন্তু ইয়ার পাছত নেটওয়ার্কর অজুহাত দিছিল শিক্ষক সমাজে বহু স্থানত নেটওয়ার্ক নাপায় সর অঞ্চলত নেটওয়ার্ক নাপায় গতিকে নেটওয়ার্কর অভাবত তেওঁলোকে দিব নোৱাৰে এটেন্ডেন্স সময়মতে তাকো লৈ মন্তব্য করেছে শেহতীয়াকৈ ডক্টর রনুজ পেগু ইন্টারনেট যদি নাই ইন্টারনেট যদি স্লো আছে তেনেহলে অফলাইন মোডত ফটো কেখন ললে হল আর যত ইন্টারনেট কানেক্টিভিটি আছে সেই ঠাইলে আহিলে সি অটোমেটিক আপলোড হয়ে যাব আমি বিচরা নাই যে 9 বজাতেই উপস্থিতি দিব লাগে বলি তো আমি কোৱা নাই দিনটোর উপস্থিতিটো আমাক লাগে গতিকে বিদ্যালয় শেষ হওয়ার পাছত কোনোবা এজন শিক্ষককে তেওঁ ফটোখন লৈছে শ্রেণী আরম্ভ হওয়ার লগে লগে 9 বজাত 2 বজাত শ্রেণী শেষ হয়েছে তার পাছত তেওঁ নেটওয়ার্ক থকা স্থান তালে যেতিয়া গৈছে তাত তেওঁর ডেটাখিনি আপলোড হয়ে যাবে শিক্ষক সমাজ কেবল শিক্ষা সেতু এপর বাবে ক্ষোভিত নহয় তেওঁলোকে শিক্ষা বিভাগের এই সমূহ বিষয়ক অনাশৈক্ষিক দিশ বলে কৈছিল অনাশৈক্ষিক দিশ বলে কোৱাৰ কারণ হৈছে প্রায় শিক্ষক সমাজক পূর্বতে বিভিন্ন সরকারি কার্যত নিয়োগ করার অভিযোগ উত্থাপিত হয়ে আহে ইয়াৰ লগতে কেতিয়াবা যদি খেল মহারণ কেতিয়াবা লাচিত বৰফুকনৰ ওপৰত ৰচনা লিখিবলৈ ব্যস্ত ৰখা হয় কেতিয়াবা পোষণ সপ্তাহ পাতি তেওঁলোকক ব্যস্ত ৰখা হয় আৰু কেতিয়াবা কম্পিউটাৰ বা ইলেক্ট্ৰনিক্স গেজেটৰ প্ৰশিক্ষণ দি তেওঁলোকক ব্যস্ত ৰখা হয় এইসমূহ সন্দৰ্ভত তেওঁলোকে বিভিন্ন সময়ত ছ'চিয়েল মিডিয়াত টিপ্পনী কৰি ৰাখিছে শিক্ষক সমাজে আৰু শিক্ষক সমাজৰ এই টিপ্পনী শিক্ষামন্ত্ৰীৰ দৃষ্টিগোচৰ হৈছে আৰু তেওঁ কৈছে যে যিসকলে এই ধৰণৰ টিপ্পনী কৰি থাকে তেওঁলোকে আচলতে স্কুললৈও নাযায় তেওঁলোকে ঘৰতে বহি কেৱল ছ'চিয়েল মিডিয়াতহে সৰব হোৱা পৰিলক্ষিত হয় একাংশ শিক্ষক আছে তেওঁলোক বিদ্যালয়লৈ নাযায় তেওঁলোকেই বেছি সৰব ছ'চিয়েল মিডিয়াত এতিয়াতো আমি তথ্য দিম যে ছ'চিয়েল মিডিয়াত সৰব হোৱা শিক্ষক যি বিদ্যালয়লৈ নাযায় কিন্তু তেওঁলোকে এই প্ৰশ্ন উঠিছে আৰু যিসকলে নিষ্ঠাৰে দায়িত্ব পালন কৰি আছে তেওঁলোকেতো আমালৈ ফটো পঠাই আছে
আৰু ইয়াৰ সমান্তৰালকৈ শিক্ষামন্ত্ৰী গৰাকীয়ে সকলো শিক্ষক সমাজক আহ্বান জনাইছে যে একাংশ শিক্ষক সমাজে যদি এনে ধৰণে মন্তব্য কৰে বা আপোনালোকক সকলো দিশতে ঋণাত্মক দৃষ্টিভংগী দেখুৱায় তেতিয়াহ'লে তেওঁলোকৰ পৰা সদায় আঁতৰি থাকক আৰু নিজৰ সমাজখনৰ বাবে স্কুলখনৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে ভৱিষ্যত গঢ়াৰ ক্ষেত্ৰত আপোনালোক মনোনিৱেশ হৈ থাকক চৰকাৰে সহায় কৰি যাব।